লটকনটা কিন্তু আমাদের প্রায় মানে আমাদের এলাকাতে 30 বছর, হ্যাঁ 30 বছর যাবত চলছে, কিন্তু আমরা ভর্তা বানায় খাওয়াটা 4-5 বছর যাবত করতেছি আর কি। এটা দিলাম গুঁড়া মরিচও দিছি, আবার একটু শুকনো মরিচ ভাজা করে দিছি, এবং লবণ, জাল টক মিষ্টি, মানে সবগুলোই আছে, তবে মিষ্টিটাই বেশি আমাদের এলাকায় যেটা আছে এটা অনেক মিষ্টি আর কি। অনেকটা ঠান্ডা লাগে মনে হয় যে লটকনটা খাওয়ার পরে শরীরে একটা আসলে একটা তৃপ্তিটা অন্যরকম হয় আর কি। এটা দিয়ে এমনি জুস করেও খাওয়া যায়, মানে এটার অনেক উপকারিতা আছে, তো এই জন্য আমরা যে বিশেষ করে যে আমরা শুনি যে ডায়াবেটিক্সের জন্য উপকারী, এই জন্য অনেক সময় আমরা এটা রস করেও খাই আর কি। লটকন হলো এই গ্রীষ্মকালের একটি অত্যন্ত রসালো অম্লমধুর ফল। আগে আমাদের দেশে বনে বাদারে এ ফল পাওয়া যেত, এখন ব্যাপক চাহিদার জন্য বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এই ফলটি যেমন ভিটামিন এবং মিনারেলসে ভরপুর, তেমনি ঔষধি গুণও আছে এর প্রবল। আমরা যদি বলতে চাই, প্রথমেই ভিটামিনসের কথা আসে, ভিটামিন সি। ভিটামিন সি এই ফলে প্রচুর পরিমাণে রয়েছে। আমরা যদি দিনে 2-3টা লটকন খাই, তাহলে দেখা যায় যে দৈনিক ভিটামিন সির যে চাহিদা সেটা আমরা লটকন থেকেই পূরণ করতে পারি। লটকনের যে ভিটামিন সি আছে সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম বাড়ায়, সেরকম আমাদের চর্মরোগে প্রতিরোধে কাজ করে। এছাড়াও মনকে প্রফুল্ল রাখতে এই ভিটামিন সি সহায়তা করে। এরপরে আসলো ভিটামিন B1 এবং B2। ভিটামিন B1 B2 আমাদের বেরিবেরি রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া দাঁত ও মাড়ির ক্ষত সারাতে এর ব্যাপক ভূমিকা রয়েছে। ভিটামিন সির পাশাপাশি যেটা রয়েছে সেটা হলো খনিজ লবণ। লটকনে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্রোমিয়াম। এগুলো যেমন আমাদের দাঁত ও হাড়ের গঠনে সহায়তা করে, তেমনি সহায়তা করছে আমাদের উচ্চ রক্তচাপ প্রতিরোধে। লটকনে আছে অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইম, যা আমাদের দেহ গঠনে এবং দেহের কোষকলা সুস্থতায় সহায়তা করে। লটকনে কিছু পরিমাণে আমিষও রয়েছে, শর্করা তো রয়েছেই। এই আমিষ আমাদের দেহ গঠনে সাহায্য করছে, আর শর্করা কী করছে, আমাদের ক্যালোরিতে ভূমিকা রাখছে। লটকন হলো অত্যন্ত রসালো এবং আঁশালো ফল। এই আঁশযুক্ততার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য সারাতে এবং কোলন ক্যান্সার প্রতিরোধে লটকন সাহায্য করে। এটা তো গেল ভিটামিন আর মিনারেলসের কথা। লটকনের কিন্তু আয়ুর্বেদীয় বা ঔষধ গুণও অনেক রয়েছে, যেমন জ্বর, সর্দি, কাশি এবং পেটের পীড়ায় লটকন গাছের পাতা এবং শেকড় বেটে খেলে উপকার হয়। লটকনের বিচি গুঁড়ো খেলে গনোরিয়া রোগ প্রতিরোধ হয়। শুধু উপকার বললেই তো হবে না, কিছু সামান্য অপকারিতাও রয়েছে। লটকন বেশি যদি আমরা খেয়ে ফেলি তাহলে ক্ষুধা মন্দা হতে পারে, পেটের পীড়া হতে পারে। আবার অন্যদিকে যদি ভিটামিন সি যুক্ত ফল আমরা বেশি খেয়ে ফেলি বা খালি পেটে খেয়ে ফেলি, তাহলে এটা অ্যাসিডিটির প্রবণতাও বাড়ায়।